নবীর সম্মানকে কমিয়ে দিতে, কিন্তু তারা কমাতে পারে নাই, বরং তার মর্যাদা আরও বেড়ে গেছে। শুধুমাত্র সারা বিশ্বের দিকে তাকালে হবে না, বাংলাদেশে এমন অবস্থা বিরাজমান চলছে এই মুহূর্তে যে তারা চাচ্ছে যে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করে দিবে। বাংলার জমিনে 90% মুসলমানের দেশ আমরা দাবি করি, কিন্তু এই মুসলমানের দেশে একজন সামান্য মন্ত্রী হয়ে পার্লামেন্টে বসে বসে বক্তব্য দেয় যে বাংলার জমিনে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এরকম বক্তব্য বাংলাদেশে দেয়। এমনকি আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে সে বক্তব্য দিচ্ছিল যে বাংলাদেশে রাজাকারদের বিচার হবে, যারা রাজাকার যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে। আমি দেখছিলাম কয়েকদিন আগে একটা ভাষণে তিনি বলছিলেন যে দেলা রাজাকার তার ফাঁসি হবে, তার বিচার হবে। যেই মানুষটার জন্য কত মানুষ তাহাজুদের নামাজে সিজদায় পড়ে পড়ে কেঁদেছে, তার জন্য দোয়া করেছে, যে মানুষের জন্য অনেক মানুষ পাগল পাড়া হয়ে আছে, যে মানুষটার জন্য কত মানুষ কেঁদেছে, কত মানুষ কাঁদতেও আছে, সেই মানুষটাকে সে গালি গালাজ করছে। এমনকি সবচাইতে মেনশনেবল যে বিষয়টা, সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে তার বক্তব্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন, সেটা হলো যে বাংলার জমিনে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। সে বলেছিল বাংলাদেশ আবার 72 সংবিধানে ফিরে যাবে। 72 সংবিধান কী ছিল সেটা কি আমরা জানি না? 72 সংবিধান তুমি কি ঘোড়ার ঘাস খেয়ে পড়েছ? আমরা ঘোড়ার ঘাস খেয়ে পড়ি নাই, বরং আমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সে রিজিক খাওয়া দাওয়া করে আমরা পড়াশোনা করি। আমরাও বাংলাদেশের আইন কানুন পড়াশোনা করেছি, আমরাও জানি বাংলাদেশের আইনের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম যে থাকবে এ বিষয়ে যথেষ্ট কথা রয়েছে। কারণ ইতিপূর্বে আপনাদের আমি পড়ে শুনিয়েছি যে বাংলাদেশের সংবিধানে ইসলামের ব্যাপারে কী বলা হয়েছে। পৃষ্ঠা এটা দ্বিতীয় খণ্ডে সম্ভবত 16 পৃষ্ঠা, এখানে সুন্দরভাবে স্পষ্ট আকারে উল্লেখ আছে, সেটা হলো আল্লাহ সর্বশক্তিমান, এ শব্দটা এখানে উল্লেখ আছে। এছাড়াও সুরা ইনসিরাহ আলাম নাসরাহ লাকা সদরাক, এ সুরা থেকে একটি আয়াত তুলে দেওয়া আছে, ইন্নাল্লাহ হামাস ইন্নামা আল উসরি ইসরা, মানে আমরা 1971 সালে লম্বা সময় প্রায় 9 দীর্ঘ 9 যুদ্ধ করার পরে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, এবং স্বাধীনতা আমরা অর্জন করেছি এটার প্রমাণস্বরূপ তারা এখানে লিখে রেখেছে বাংলাদেশের আইনশাস্ত্রে যে নিশ্চয় কষ্টের পরে সুখ রয়েছে, আর এই সুখ আল্লাহ তাআলা এনে দিতে পারেন। এই জন্য বাংলাদেশের মানুষের দায়িত্ব হবে আল্লাহর প্রতি ভরসা করা। কোরআন থেকে যে সংবিধানের পাতায় আল্লাহর কোরআনের আয়াত লিখে রাখা হয়, 72 সংবিধানের কথা বলছি আমি, আর তুমি বলছো বা ক্ষমতাসীনরা বলছে যে বাংলার জমিনে ইসলাম থাকবে না, অথচ সংবিধানের মধ্যে ইসলামের কথা রয়েছে। এমনকি আপনারা একটা জিনিস শুনে অবাক হবেন, সেটা হচ্ছে আজকে সকালবেলা আমি নিউজে দেখছিলাম, সেটা হলো যেই বক্তব্য দিয়েছিল যে বাংলার জমিনে বাংলা সংবিধানে ইসলাম থাকবে না, সেই ব্যক্তি আজকে বাংলাদেশে নাই, আজকে রাতেই সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, চলে গিয়েছে। কোথায় আমি দেখলাম পেপারে যে সে নাকি কানাডায় চলে গিয়েছে। যেই মানুষটা বেশ কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল যে বাংলার জমিনে ইসলাম থাকবে না, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই বাংলাদেশে থাকতে পারলো না। তাহলে আপনি খেয়াল করে দেখেছেন, যারা ইসলামকে দমিয়ে দিতে চায়, যারা ইসলামকে নামিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে নামিয়ে দিবেন। যেমনইভাবে আল্লাহ তাআলা নমরুদকে জুতা পিটা করিয়েছিল মাথায়, যেমনইভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছিল, ঠিক তেমনইভাবে আজকেও যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ মুখ বাড়ায়, হাত বাড়ায়, আল্লাহ তাআলা তাকেও চুবাইয়ে মারবেন, অথবা জুতা পিটা করবেন, অথবা মানুষের লাথি খেয়ে তাকে মারিয়ে ফেলবেন। এই জন্য যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তারা ইসলামপন্থীদেরকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, কিন্তু আমরা তাদেরকে গালি দেই না, বরং আমরা তাদের জন্য দোয়া করি, আমাদের বৈশিষ্ট্যও এটা। বরং আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 আয়াতে বলছেন, ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামসুনা আলাল আরদ আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রহমান, মানে আল্লাহর বান্দা, রহমানের বান্দা, দয়াময়ের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, সিগনিফিক্যান্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে, তারা এই জমিনের বুকে নম্রভাবে চলাফেরা করে। এটা মুসলমানদের কথা আল্লাহ তাআলা তুলে দিচ্ছেন, তাদের বৈশিষ্ট্যের কথা, যে মুসলমানেরা এই দুনিয়ার জীবনে নম্রভাবে চলাফেরা করবে, এবং মূর্খ লোকেরা, বেয়াদব লোকেরা
যখন তাদেরকে গালিগালাজ করবে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে, এমন সময় তারা তাদেরকে গালিগালাজ করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না, বরং তাদেরকে বলবে সালাম, মানে শান্তি। কলু সালাম, আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে, মুমিন মান্দারা বলবে, মুসলমান মান্দারা বলবে যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এর মানে হলো সালাম অর্থ হচ্ছে শান্তি, এখানে আল্লাহ তাআলা শান্তির কথা বলেছেন, মানে মুসলমান মান্দারা তাদের জন্য শান্তি কামনা করবে, মানে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। হ্যাঁ ঠিকই তো, আমরা এটাই বলি তাদেরকে যে তোমরা ইসলামের পথে আসো, কত অন্যায় করেছো, কত ভুল করেছো, তোমরা ইসলামের পথে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, যাদের সাথে অন্যায় করেছো যাদের কাছে ক্ষমা চাও, তাহলে তোমার কমে যাওয়া সম্মান আল্লাহ তাআলা আবার বৃদ্ধি করে দেবেন। এই জন্য বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে যারা ক্ষমতাসীন, ক্ষমতা দখল করে বসে আছে, এদের কিছু কিছু নেতার কারণে পুরো দলের বদনাম হচ্ছে। আমরা বলছি না কোন এক দল এটা খারাপ ওটা খারাপ, এটা আমরা বলছি না, বরং কারণ হচ্ছে আমরা রাজনীতি করি না, আমরা ইসলামের পক্ষে কথা বলি, আমরা কুরআন হাদিস পড়াশোনা করে, স্টাডি করে মানুষদেরকে সঠিক পথ এটা বোঝানোর চেষ্টা করি এবং নিজে জ্ঞান নেওয়ার চেষ্টা করি। এই জন্য যারা কোনো ব্যক্তিকে নির্বাচন করবে, তাকে দেখে শুনে নির্বাচন করা উচিত যে এই ব্যক্তি কি জাতির কোনো উপকার করবে, মানুষকে গালি দিবে, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করবে, নাকি দেশের জন্য কোনো উপকার করবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। এর কারণ হচ্ছে আমি শুধুমাত্র তাদের দুর্নাম করবো বিষয়টি এমন নয়, ভালো গুণ থাকলে সেটা বর্ণনা করতে হবে, খারাপ গুণ থাকলে সেটাও বলতে হবে, কারণ এটা আমাদের একজন নাগরিক হিসেবে, শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর নাগরিক হিসেবে, বরং আমরা এখানে কথা বলছি এজন্য আমাদের বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বা আমাদের অধিকার হচ্ছে কোনো ভুল হলে সে বিষয়ে আমরা কথা বলতে পারি।